কি ছিল দিদি ওই দিন ঘটনাটা? ওই দিন আমার হাজবেন্ড একটা বাগা বিক্রি করছিল। বিক্রি করার পর একটা লোক বলতে সুতুমিয়া নামে একজন লোক দেখছিল, লেনদেন করছিল যে এটা দেখছিল। দেখার পরে তারা যে গ্রুপের লোক আছে সবাই নিয়ে আইয়া আমার বাড়িতে আক্রমণ করছে, টাকাটা নিয়ে যাওয়ানোর লেগে। টাকাটা তো মিছে নিছে, সাথে আমার বাড়ি ঘর ভাঙচুর করছে, আমার ঘরের জিনিসপত্র যা কিছু আছে সব ভাঙচুর করছে, আমার গাড়ি তো আছে, আমার গাড়ি ভাঙচুর করছে, বাইক ভাঙচুর করছে। আমি যে ঘরে গিয়ে আমার বাচ্চাদের নিয়ে একবেলা রান্না করে খামু, একটা গ্লাস জল খামু, এই ব্যবস্থাটাও তারা রাখছে না। যা কিছু আছিল যাবতীয় সব ভাঙচুর করছে। আমার মাইয়ার জিনিস আছিল, জিনিস চুরি এদিও লেগে গেছে, টাকাটুকু নিছে। আরও নিছে আমার মায়ের একটা গলার চেইন, আমার ছেলের একটা গলার চেইন, তারপরে আমার মায়ের দুজোড়া হাতের চুড়ি। কারা করছে ঘটনাটা? কারা করছে বলতে তারা আমরা গ্রামের লোক হই, আমরা আশেপাশের লোক হই, তারা করছে। নাম কি তারা? তারা আইসে মনে করেন 30-40 জন আইসে, এর থেকে 5-6 জন বেশি অন্য অন্য লোকরা দাঁড়াই আছিল, 5-6 জন লোক আসলো, তারা আমরা ঘরের পাশ হই, তারা করছে। তার নাম কি? আক্তার হোসেন, এরপরে দুসমিয়া, ছোটমিয়া, কবির হোসেন, আবুল খায়ের। তারা কী করে এমনিতে? তারা এমনি তো শুনছি তারা নাকি বিজেপির কী পদে আছে, কী পদে আছে আমি সঠিক জানি না, কিন্তু তারা যে কাজটা করছে বিজেপি এমন কাজ করে আমি কোনো সময় শুনছি না, আর এমন কাজ বিজেপির করতে পারে না। তো এই বিষয়টা মানে এলাকা থেকে আরেকটা কথা মানে ওই দিন শোনা গেছিলো, আপনার হাজবেন্ড নাকি একজন নেশা ব্যবসায়ী? না, তারা যে আমার ঘরে এত, আমার ঘরে তো কোনো কিছু রাখছে না, যে যে জিনিস ভাঙচুর করছে, যদি নেশা কারবারে হয়তো নেশার এক টুকরো হইলেও তারা খাইতো, নেশার তো কোনো সামগ্রী খাইছে না। আবার তারা হের হাতের থেকে মোবাইল দিয়ে ছিনিয়ে নিয়ে গেছে, তারা যে আমার ঘরে লুটপাট করছে, এরপরে টাকা পয়সা চুরি করছে, ইডি যে করছে, ইডি হের মোবাইলে রেকর্ডিং করছে, তারপরে তারা মোবাইলটা লিয়ে গেছে, এখন অব্দি মোবাইলটা দিছে না। যদি হ্যাঁ নেশা সামগ্রীর লগে জড়িত থাকতো তাহলে তো তারা মোবাইলটা দিয়েও বুঝতে পারতো। আর কতদিন দ কেউ কোনোদিন থানা তো কমপ্লেন করছে না, গ্রামও কমপ্লেন করছে না, এমন কোনো কোনোদিন কেউ জানছো না যে হ্যাঁ নেশা কামড়ি নেশা করে, মানে আপনি মিথ্যা কথা। আচ্ছা, এই আপনারা কোনো এই বিষয়ে কোনো মামলা টামলা করছেন? হ্যাঁ, তা হাইকোর্টে কেস করছি। আজকে করছেন? হ্যাঁ। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আপনি কী চাইতেছেন? আমরা চাইতেছি অক্ষণে তো বর্তমানে বিজেপি সরকার আছে, তারা নাকি সুস্থ বিচার করে, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সুস্থ বিচার চাই, আমার যে ভাঙচুর করছে আমি যাতে সুস্থ বিচার। আপনারা এখন কোন জায়গাতে থাকেন? আমরা বিশ্রামগঞ্জে, তারা আমাদের বাড়িতে ঢুকতে দিতে মানুষের কাছে বাড়ি ছাড়া হয়ে আছে, হ্যাঁ বলা বলি করে, বাড়ির গেলে আমরা বাড়ির গেলে আমার বাচ্চা আছে দুজন, তারা কইতেছে বলে ইয়ে কাটতে লাগবে কি করবো, এই হ্যান ত্যান করবো এমন কয়। আপনার নাম?